উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে 821 জনে দাঁড়িয়েছে। প্রতিবেশী বেলজিয়ামে একদিনে মারা গেছেন 123 জন। ইউরোপের করোনার পরিস্থিতির খবর জানাতে বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু, ধন্যবাদ আপনাকে। আমি আসলে যে জার্মানির যে প্রসঙ্গটা আপনি বলছিলেন, আসলে সবখানেই মৃত এবং আক্রান্তের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। 73,217 জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে, তার মানে গতকাল ছিল 67,000-এরও কিছু বেশি। একই দিনে আক্রান্ত হয়েছে 6,000-এরও বেশি মানুষ এবং মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত 133 জন একদিনের ব্যবধানে, এবং সর্বমোট 815 জন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে। সবচেয়ে বেশি মানুষ জার্মানির যে অঙ্গরাজ্যে মারা গেছে সেটি হচ্ছে বাভারিয়া কিংবা বায়ার্ন, সেখানে এখন পর্যন্ত মারা গেছে 200-এর উপরে মানুষ এবং 199 জনের মতো মানুষ মারা গেছে নর্দার্ন ওয়েস্টফালেনে। এবং সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আসলে যে অঙ্গরাজ্যটিতে সেটি আরেকটা, সেটা হচ্ছে বাডেন-ভুর্টেনবার্গ। এবং আপনাদের বলে রাখা ভালো, সকালবেলা বলতে একটু আগে আসলে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মানির 16টি অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্ট যারা আছেন সবার সাথে টেলিকনফারেন্স করেছেন এবং আসন্ন কর্মসূচি বিষয়ে তিনি আসলে সবার সাথে এক ঐক্যমত্যে পৌঁছেছেন যে আগামী ইস্টার সানডের ছুটি পর্যন্ত যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেটি বলবৎ থাকবে এবং সবাইকে আসলে সামাজিক যে দূরত্ব সেটি বজায় রাখার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। সেই সাথে আপনারা জানেন যে জার্মানিতে এখন হচ্ছে কৃষি মৌসুম, এই মৌসুমে আসলে আলু এবং নানান ধরনের কৃষি ফলন উৎপাদন হয়ে থাকে, কিন্তু করোনা ভাইরাসের কারণে যে 3 লাখ শ্রমিকের প্রয়োজন, যেটি আসলে পূর্ব ইউরোপ থেকে আসেন, বিশেষ করে বুলগেরিয়া, রোমানিয়া এবং অন্যান্য দেশ থেকে যারা আসেন, তারা আসলে এই করোনা ভাইরাসের কারণে আসতে পারছেন না। সেক্ষেত্রে বড় ধরনের কর্মীদের একটা অভাব দেখা যাচ্ছে এবং কৃষকরা এখানে সংকট শঙ্কিত। সেই সাথে আপনাকে একটুখানি বলে রাখা ভালো, গ্রিস এবং তুরস্কর সীমান্তে অনেক মানুষ আটকা পড়েছিল, তাদেরকে তুরস্ক প্রশাসন আবার ফিরিয়ে নিয়ে গেছে, কারণ সেখানে কয়েকজন আসলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সাথে সেখানে আরও কয়েকজন বাংলাদেশি আছেন, আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি। তো আসলে সবখানে করোনা ভাইরাসের পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।